সম্পর্কের মধ্যে আনন্দ ভালোবাসার জন্ম দেয়। বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে। যে সকল মানুষ সঙ্গীত, অভিনয়, জনসংযোগ, চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য জারকন স্টোন খুবই উপকারী। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জারকন পাথরের উপকারিতা। এটি শুক্র গ্রহের ফলদায়ক, বর্ণভেদে শনি গ্রহের সুফলদায়ক। জিরকন নারী পুরুষের বিভিন্ন প্রকার যৌনরোগে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই রত্ন পাথর পরার উপকারিতা এবং সঠিক পদ্ধতি সম্পর্কে। হীরা রত্নটি খুবই মূল্যবান। সাধারণত সকলের পক্ষে হীরা ধারণ করা সম্ভব হয় না, সে কারণে হীরের বদলে শুক্র গ্রহের জন্য জারকন ধারণ করা হয়। হীরা উৎপন্ন হয় কয়লা থেকে। কয়লা যখন ভূগর্ভে থাকে তখন প্রচণ্ড তাপে ও চাপে হীরায় পরিণত হয়, আর জারকন তৈরি হয় কাঠ কয়লা থেকে। আসুন জেনে নেওয়া যাক এই রত্ন পাথর পরার উপকারিতা এবং সঠিক পদ্ধতি সম্পর্কে। জারকন ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? বিভিন্ন রঙের হয়ে থাকে জারকন, তবে সাদা এবং নীল জারকন সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে। সাদা জারকন পাথরকে শুক্র গ্রহের পাথর বলা হয়ে থাকে, আর নীল জারকনকে শনি গ্রহের পাথর বলা হয়ে থাকে, যা হীরার পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। শুক্র গ্রহ সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক, ফলে জারকন পাথর ব্যবহারে সৌভাগ্য, সৌন্দর্য ও সম্পদ বৃদ্ধি পায়। জারকন পাথর ব্যবহার ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ উপকারী। জারকন পাথর ব্যবহার সম্পর্কের মধ্যে আনন্দ ভালোবাসার জন্ম দেয়। বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে। যে সকল মানুষ সঙ্গীত, অভিনয়, জনসংযোগ, চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য জারকন স্টোন খুবই উপকারী। জারকন পাথর শয়তানের খারাপ প্রভাব, ভয় ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ঘুমের মাঝে দুঃস্বপ্ন থেকে রক্ষা করে জারকন স্টোন এবং প্রশান্তির ঘুমে সাহায্য করে। এই পাথর হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে। মধ্যযুগ থেকে মনে করা হয় জারকন পাথর প্রশান্তির ঘুম, উন্নতি, সম্মান এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করে। টোপাজ পাথরের উপকারিতা। রত্ন পাথর হলুদ টোপাজ পাথর হচ্ছে ফ্লোরিন, সিলিকা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে গঠিত একটি পাথর। মহান আল্লাহ মানব জীবনের জন্য পৃথিবীতে হাজারো নিয়ামত অর্পিত করেছেন। রত্ন পাথর তাদের মধ্যে একটি নিয়ামত। জ্যোতিষশাস্ত্রের প্রতিটি গ্রহের নিজস্ব রত্ন রয়েছে। এই রত্নের উপরে গ্রহের প্রভাব থাকে। যেমন সূর্যের রত্ন মানে, শনির রত্ন নীলম, বৃহস্পতির রত্ন পোকরাজ বা টোপাজ ইত্যাদি। রত্নের প্রভাবে গ্রহদোষ দূর হয়। সঠিক বিচার করে এবং প্রয়োজনে টোপাজ পড়লে যেমন শুভফল পাওয়া যায়, তেমনি এই রত্ন যদি কোনো ব্যক্তিকে স্যুট না করে তাহলে তার জীবনে এর নেতিবাচক প্রভাবও দেখা দিয়ে থাকে। কাদের কখন এবং কোন টোপাজ ধারণ করা উচিত জেনে নিন। টোপাজ ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? মানুষের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনে সুখ, সম্পদ, সৌজন্যবোধ, উদারতা এবং জনপ্রিয়তার প্রতীক হল বৃহস্পতি গ্রহ। যাদের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব ভালো তাদের ভেতরে এই গুণগুলি লক্ষ্য করা যায়। যাদের বৃহস্পতির খারাপ প্রভাব থাকে তাদের জন্য টোপাজ অত্যন্ত উপকারী। টোপাজকে বলা হয় উৎসাহ প্রদানকারী পাথর। টোপাজ পাথরের প্রথম কাজ করে সম্পদ বৃদ্ধিতে। টোপাজ ধারণে ব্যক্তিগত ও সৃজনশীলতায় শুভফল প্রদান করে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সঠিক সময়ে যথোচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করবে। দ্বৈত মনোভাব পরিহার করে মনের সন্দেহ দূর করে আপনাকে বাস্তববাদী করে তুলতে এই পাথরের যথেষ্ট গুণ বিদ্যমান। টোপাজ কর্মশক্তির, চিন্তা চেতনার শক্তি প্রদর্শক হিসেবে যথেষ্ট উপযোগী। টোপাজ এবং পোকরাজ পাথর এই দুটি পাথরই বৃহস্পতি গ্রহের পাথর, তাই কেউ কেউ টোপাজ পাথর ব্যবহার করে, আবার কেউ কেউ পোকরাজ পাথর ব্যবহার করে। বৃহস্পতি গ্রহের রত্ন পোকরাজ পাথরের উপরত্ন পাথর হল টোপাজ রত্ন পাথর। টোপাজ পাথর ব্যবহারে আয়ের পথে বিস্তার ঘটে এবং ব্যবসায় প্রসার হয়, ফলে নতুন নতুন সুযোগের সাথে সাথে উন্নতি আসতে থাকে। শিক্ষা ও ক্যারিয়ারে সাফল্য লাভের জন্য টোপাজ পরা উচিত। প্রশাসনিক অধিকারী, শিক্ষক, আইনজীবী, বিচারপতি ও রাজনেতাদের জন্য এই রত্ন আশীর্বাদ প্রমাণিত হতে পারে। তবে এই রত্ন স্যুট করলেই এর সুফল লাভ করা যাবে। টোপাজ দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং মনোসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই পাথর খুবই সুফল প্রদান করে। বিবাহিত জীবনে যাদের একে অপরের সাথে আস্থা ভালোবাসার অভাব থাকে, যাদের বিবাহিত জীবনে সুখ অনুপস্থিত, তাদের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে টোপাজ পাথর ব্যবহার। কঠোর পরিশ্রমের সাথে সৌভাগ্য জুড়ে গেলে সফলতা কেউ আটকাতে পারে না। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।